ক্ষত্রিয় কখনো যুদ্ধ আর দ্বন্দ্বের আহ্বান অগ্রাহ্য করতে পারে না গঙ্গাপুত্র। দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রতিযোগিতা চলছে। আমি মন থেকে মরচল্লকে আমার স্বামী মেনে নিয়েছি। শক্তি নয়, প্রেমের আধারেই বিবাহ করতে চাই আমি। তবে তুমি এখানে এসে আমার স্বয়ংবরকে প্রতিযোগিতা কি করে বানিয়ে দিলে? এই আপনার পুত্রী কি বলছেন কাশী নরেশ? ইনি কি নিজের পতির বরণ আগেই করে নিয়েছেন? এই স্বয়ংবরে আমি মহারাজ চল্লের কণ্ঠেই মালা পরাব, এটা নিশ্চিত ছিল। তবে তো এ স্বয়ংবর নয়, চলো না। এতজন রাজা আপন আপন নগর থেকে কাশীতে প্রবাস করেছে, সব কি ব্যর্থ? যখন আপনার কন্যা প্রথম থেকেই নিজের পতি নিশ্চিত করে রেখেছেন, তখন তার বিবাহ করিয়ে দেওয়া উচিত ছিল। এই স্বয়ংবরের প্রবঞ্চনা করাটা কি আবশ্যক ছিল? স্বয়ংবরের মতন ধর্ম কার্যে যদি মনের শুদ্ধি না থাকে, তবে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে, এও কি আপনি জানেন না? মহামহিম ভীষ্ম সত্য বলছেন কাশীরাজ। আর এটা আমাদের সমস্ত রাজার অপমান। আমায় ক্ষমা করবেন মহামহিম ভীষ্ম, আমার অম্বার এই নির্ণয় সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। যখন মহামহিম ভীষ্ম এই তিন কন্যাকে জয় করেই নিয়েছেন, তবে এদের বিবাহ হস্তিনাপুরেই হবে। আর্যাবর্তের কোনো দ্বিতীয় রাজা আর এদের গ্রহণ করবেন না। আমি মান্য করছি এ প্রস্তাব, কিন্তু আমি মানতে পারছি না কাশী নরেশ। হস্তিনাপুর নিজের সামর্থ্যের বলে কোনো কন্যার ভাগ্যতে আজীবন দুঃখ আর হতাশা লিখে দিতে পারে না।
আপনি আপনার পুত্রীদের প্রশ্ন করুন, এরাও কি আপন পতি চয়ন করে নিয়েছেন? তোমরা উত্তর দাও। না মহামহিম ভীষ্ম। তবে আপনি আপনার জ্যেষ্ঠ পুত্রীর বিবাহ শল্য মহারাজের সঙ্গে করিয়ে দিতে পারেন। হস্তিনাপুর দেবী অম্বাকে এই স্বয়ম্বরের বন্ধন থেকে মুক্ত করছে, আর ওনার বিবাহে ওনাকে উপহার দিয়ে সম্মানিত করার প্রতিজ্ঞা করছে। আপনি এই দুই কন্যাকে হস্তিনাপুরের সম্রাজ্ঞী হওয়ার জন্য বিদায় করে দিন। পাণিগ্রহণের লগ্ন উপস্থিত রাজমাতা, কন্যাকে প্রস্তুত করুন। কন্যা এসে গেছে মহামহিম ভীষ্ম। বিবাহ করতে এসে গেছে হস্তিনাপুরের মণ্ডপে। কে তুমি? আমি কাশী নরেশের দুর্ভাগী কন্যা রাজমাতা, সবচেয়ে জ্যেষ্ঠ কন্যা অম্বা, যার সমস্ত স্বপ্ন সারা জীবনের জন্যে মহামহিম বিশ্বের পদতলে দলিত হয়ে গেছে। কিন্তু দেবী, আমি তো আপনাকে শল্য মহারাজের কাছে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। মহারাজ শল্যকে আপনি পরাজিত করেছেন বিশ্ব ভরা সভায়। যখন আমি ওনার কাছে গেলাম, তখন উনি আমাকে বললেন যে আমি এখন কেবল এক বিজিত বস্তু, কন্যা নই, স্ত্রী নই, মানুষ নই, কেবল এক বিজিত বস্তু। মহারাজ চল্ল আমাকে বললেন যে আপনি আমাকে জিতেছেন, তাই আমার উপর কেবল আপনারই অধিকার আছে। আমি যা কিছু করেছি বিশুদ্ধ হৃদয় করেছি দেবী, এতে আমার কোনো দোষ নেই। যেই কন্যা স্বয়ম্বরের জন্য আসে, সে বিনা কোনো পূর্ব নির্ণয়ের সাথে আসে, তাই মানা হয়। কিন্তু আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত, আর আমি স্বয়ং আপনার সঙ্গে যাব শল্য মহারাজের কাছে। না! বিবাহে পুরুষ ভিক্ষার্থী হয়, দান পুরুষকে দেওয়া হয়, কন্যা নিজের অধিকার পায় মহামহিম ভীষ্ম। আমি দান নয়, অধিকার চাই। আপনি ভরা সভায় নিজের সামর্থ্যের প্রদর্শন করে আমাকে জিতেছেন, তাই এখন আমার বিবাহ হলে কেবল আপনার সঙ্গে হবে গঙ্গাপুত্র ভীষ্ম। আপনি আমার গুরু পরশুরামের স্মরণে যান, আর যদি আমি দোষী হই, আমায় দণ্ড দেওয়ার শক্তি কেবল আমার গুরু ভগবান শ্রী পরশুরামেরই আছে।
ভগবান পরশুরাম। আক্রাতাহ চাতুরো বেদা মৃষ।